হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওটি সকল আইটিআই স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট, যারা আইটিআই করেছো বা এখন করছো বা ইন ফিউচার করবে বলে ভাবছো। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। তো আজকের ভিডিওটির টপিক, আফটার আইটিআই কি করবে, আইটিআই করার পরে কি করবে। তো পশ্চিমবঙ্গ এবং প্রায় ভারতবর্ষে প্রচুর স্টুডেন্ট আছে যারা টেকনিক্যাল লাইনে প্রথম হাতেখড়ি নিয়েছে আইটিআই দ্বারা। আইটিআই টেকনিক্যাল ফিল্ডের প্রথম ধাপ। তো তোমরা আইটিআই করার পরে তোমাদের কাছে অনেক রাস্তা খুলে যাচ্ছে, নট অনলি ওয়ান বাট অলসো অনেক, প্রায় তোমাদের কাছে 3 থেকে 4-5টি রাস্তা খোলা থাকছে। তো তোমরা আফটার আইটিআই কী করতে পারো সেই নিয়ে আমি তোমাদের বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো তোমরা ইউটিউব খুললে অনেক চ্যানেলে দেখতে পারবে আফটার আইটিআই অনেক রাস্তা খোলা থাকে। তো সেরকম আমি তোমাদের বলবো যে আফটার আইটিআই সব থেকে ভালো রাস্তা কোনটা এবং ইন ফিউচার কি করলে তোমাদের লাইফটা সুন্দরভাবে এগোবে। তো শুরু করা যাক। আফটার আইটিআই, তুমি যদি 2 ইয়ার্সের আইটিআই করে থাকো, আফটার আইটিআই যদি তুমি টেকনিক্যাল লাইনে আরও আপার পোস্টে যেতে চাও, আরও এডুকেশান করতে চাও, তো তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক তুমি করতে পারো। সেটা করার জন্য তোমাকে ভোকলেট এক্সামটি দিতে হবে, যার জন্য এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে 2 ইয়ার্স আইটিআই ট্রেড। সেটি দিয়ে তুমি পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে পারবে, অর্থাৎ থার্ড সেমিস্টারে তুমি অ্যাডমিশান নিতে পারবে। সো এছাড়া তোমাদের কাছে রয়েছে, তোমরা যদি ইন ফিউচার জব করতে চাও কোনো প্রাইভেট কোম্পানিতে, তো তুমি প্রাইভেট কোম্পানিতে ডিরেক্ট জবে জন্য অ্যাপ্লাই করতে পারো। ক্যাম্পাসে হোক, ক্যাম্পাসিংয়ে হোক, কি অফ ক্যাম্পাসিংয়ে হোক, তো তুমি সেটা তোমার নিজের ওপর নির্ভর করছে। যদি তুমি তাড়াতাড়ি একটি জব চাও খুব তাড়াতাড়ি, তো তুমি সেখানে চলে যেতে পারো। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জিনিস সব থেকে, সকল ছাত্রছাত্রীরা যেটার জন্য আইটিআই করে, গভর্নমেন্ট জব সব থেকে বেশি রয়েছে আইটিআই স্টুডেন্টদের জন্য, সকল ট্রেডের আইটিআই স্টুডেন্টদের জন্য, ইঞ্জিনিয়ারিং ট্রেডের এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের সকল টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য রয়েছে বেস্ট রাস্তা আফটার আইটিআই। তো তার জন্য তোমাদের প্রচুর ভ্যাকান্সি বেরোয়, তোমরা দেখতে পাবে, সে রাজ্য সরকারের হোক ইয়া কেন্দ্র সরকারের, ডিফেন্স লাইনে প্রচুর বেরোয় তোমাদের ভ্যাকান্সি। তো তোমরা এর জন্য পড়াশোনা করতে পারো। তো সেই জন্য তোমাদের আলাদাভাবে প্রিপারেশান নিতে হবে, যার জন্য প্রচুর ছাত্রছাত্রীরা প্রিপারেশান নেয়। তো এই হয়ে গেল আরেকটি রাস্তা। আর একটি রাস্তা হলো তোমরা অ্যাপ্রেন্টিশিপ করতে পারো। অ্যাপ্রেন্টিশিপ কী, তার ভিডিও তোমরা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে পেয়ে যাবে। অ্যাপ্রেন্টিশিপ হচ্ছে কোনো কোম্পানিতে ট্রেনিং করা, কোনো কোম্পানিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করা। আসল কথা হচ্ছে, তোমাদের কলেজে যা শেখানো হয় ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই অনুযায়ী কাজ হয় না। তো সেই বেসিক নলেজটাকে আরও ওপরে, ইন্ডাস্ট্রির নলেজ হাই করার জন্য তোমাদের অ্যাপ্রেন্টিশিপ করানো হয়। অ্যাপ্রেন্টিশিপ করানোর পরে তোমাদের সেই কোম্পানিতে নিয়েও নিতে পারে, কিংবা ইন ফিউচার যখন সেই কোম্পানিতে ভ্যাকান্সি বেরোয়, অ্যাপ্রেন্টিশিপরা অনেক সুযোগ সুবিধা পায়। শুধু অ্যাপ্রেন্টিশিপ প্রাইভেট কোম্পানিতে না, তুমি গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিশিপও করতে পারো। তোমরা দেখতে পারবে গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরে অ্যাপ্রেন্টিশিপের প্রচুর ভ্যাকান্সি বেরোয়। তো রেল থেকে শুরু করে DRDO, সেল, বিভিন্ন জায়গায় অ্যাপ্রেন্টিশিপ তোমরা দেখতে পাবে। সো আইটিআই এমন একটি কোর্স, তো তোমরা দেখতেই পাইলে আফটার আইটিআই তোমাদের কাছে প্রচুর রাস্তা খুলে যাচ্ছে। তো তোমরা কি করবে এবার, তোমাদের সেটা নিজের ডিসিশান। তোমরা যদি ভাবো যে না, আমি আরও নলেজ গ্যাদার করতে চাই, আরও বেশি নলেজেবল হতে চাই আমার এই ট্রেডটার ওপরে, তাহলে তোমাদের হায়ার এডুকেশান করতে হবে। এছাড়া যদি তুমি চাও খুব তাড়াতাড়ি একটি জব, প্রাইভেট কোম্পানিতে যেতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং তোমার সকল আইটিআই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার এরকম নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।